রাজশাহীর পুঠিয়ায় কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক ছিলেন। জানা যায়, বুধবার ভোর রাত 4:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবোঝাই হাইস গাড়ি ঢাকা রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া মুরাদের পাম্পের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাইস গাড়ি ও কারটি মহাসড়কের পাশে উল্টে যায়। এর ফলে হাইস মাইক্রো কারে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুতর আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহত নাসিমা বেগম ছাড়া সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে ভর্তির সময় হাইসের চালক রাজু মারা যায়। দুর্ঘটনায় নিহত হাইস চালক রাজু যশোর জেলার মাগুরা এলাকার রেজাউল ইসলামের ছেলে। আহতরা হল পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার শহীদুল ইসলামের ছেলে রানা, রাজশাহী মহানগরীর ইসলামের স্ত্রী নাসিমা বেগম, মোহনপুর উপজেলার আব্দুল দুলালের ছেলে লতিফুর রহমান, তানোর উপজেলার মজিবুর রহমানের ছেলে রাসেল, বাগমারা উপজেলার আব্দুল গফুরের ছেলে কবিজান ও নাটোর বাগাতিপাড়া উপজেলার কলিমুদ্দিনের ছেলে রুবেল। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত এলাকা থেকে হাইস মাইক্রো ও কারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।